82টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেকর্ড করা হচ্ছে। মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে, আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে ই আছে। কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল, আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল। ৮২টা ক্যামেরা আমার বাড়ির আশেপাশে, মানে আমার প্রত্যেকটা মুভমেন্টকে রেকর্ড করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আমাদের আমার সঙ্গে যারাই আমার কর্মকর্তা বা সাধারণ মানুষ আমার সঙ্গে দেখা করতে আসে, ইভেন পণ্ডিত ও পুরোহিতদের, মন্দির পুরোহিতদের যদি আমার বাড়িতে কেউ পুজো করে তাকে ১০৭ কেটে দিচ্ছে, ১১০ দিয়েছে, যার বয়স ১৭ বছর তাকে ১১০ কেটে দিচ্ছে। এই ধরনের মানে পুলিশকে দিয়ে মমতা ব্যানার্জি সরকার এই ধরনের কাজ করাচ্ছে। এটা পুরোপুরি আমার যে পার্সোনাল রাইট আছে, আমার একটা রাইট আছে, তো আমার একটা ইলেকশন, আমি একটা পার্টি একটা নমিনেট করেছে, আমার একটা পার্সোনাল মানুষ হিসাবে আমার একটা সাংবিধানিক রাইট আছে, সেটাকেও তারা এ করছে, সেইটাই করছে, বরাবরই হেকেল করার চেষ্টা করছে। প্লাস এই ক্যামেরা লাগিয়ে সবসময় একটা নজরদারি, আমার সঙ্গে কে দেখা করতে আসে, কে কথা বলতে আসে, সবার উপরে নজরদারি। সাউন্ড টেপিং ওর মধ্যে লাগিয়ে দেওয়া হয়েছে, আমার নিচে কে কথা বলছে, আশেপাশে কে কথা, সেইগুলো এ করা হচ্ছে। কই নতুন করে লাগানো হয়েছে কি? কিন্তু ২০১৯ লাগানো হয়েছে। ২০১৯ থেকে যখন ওখানে পরিস্থিতি খুব ভয় ভয় ছিল, যে চারিদিকে থমথমে অবস্থা, চারিদিকে আগুন জ্বলছে, লোকের বাড়িতে গুলিবোম চলছে, সেই সময় ওখানে এই ক্যামেরাগুলো লাগানো হয়েছে। শুধুমাত্র তো ওনার বাড়িতে করে লাগানো হয়নি, রুস্তম গুমটিতে লাগানো আছে, ১০ নম্বর গড়িতে লাগানো আছে, ব্যক্তিগত আমি এমএলএ অফিস, জগদ্দল এমএলএ অফিসের সামনে লাগানো আছে, মেন রোডগুলোর উপরে লাগানো আছে। তাই তো বিকি যাদবের খুন যারা করেছিল তাদের চিহ্নিত করা গেল যে ওই ক্যামেরাতেই ধরা পড়ে। আর এটা একটা অসাধারণ ব্যাপার যে ওনার ভয় হচ্ছে, যেরকম ওনার ভাইপো ধরা পড়েছেন এই বিকি যাদবের খুনে, ওই ক্যামেরার থ্রু দিয়ে তো আরও অনেক মানুষ এরকম ওনার কাছে যাতায়াত করছে যারা বিভিন্ন খুনে জড়িত আছে। কয়েকজন মানুষ ওখানেই আশ্রিত, যে পাশে দেখবেন একটা সাদা বিল্ডিং আছে মজদুর ভবনে, ওই বিল্ডিংটা সিআইএসএফ থাকে একতলায়, আর একতলায় থাকে এই অঞ্চলের যত শুটার আছে, ক্রিমিনালস আছে, তারা ওই সাদা বিল্ডিংটার দোতলায় থাকে। এটা তো কোনো অজান্ত কিছু নয়, ওখানকার বাচ্চাকে জিজ্ঞাসা করলো সে বলে দেবে, কোনো নজরদারির বলে নয়, এটা তো বিগত দিন থেকেই লাগানো আছে, এটা তো নতুন করে কিছু লাগানো হয়নি। এতদিন যখন উনি টিএমসিতে ছিলেন তখন উনি এটা বুঝতে পারলেন না যে ক্যামেরাগুলো লাগানো আছে, আজকে হঠাৎ বিজেপিতে এসে ওনার এটা বুঝতে গেল যে কি আছে, কাল পর্যন্ত বাঙাল পুলিশ ছিল, আর আজকে সিআইএসএফ আসার সাথে সাথে ওনার এই ক্যামেরা দেখা গেল। আপনারা ছবিতে দেখে নেবেন এই ক্যামেরাগুলো বহুদিন থেকে লাগানো আছে, নতুন করে না। বাড়ির মধ্যে প্রাইভেসি নষ্ট নাকি? যদি কোনো ভদ্রলোক কারোর বাড়িতে ঢোকে তার কোনো অসুবিধা আছে নাকি? কোনো ক্রিমিনাল ঢুকলে অসুবিধা আছে? তার মানে ওনার বাড়িতে কি শুধু ক্রিমিনালদের যাতায়াত নাকি?